বর্ষা মৌসুমে নদী থাকবে এপার ওপার টইটম্বুর। বন্ধুরা, এটা যেন দুঃস্বপ্ন, আমাদের সেই চির চেনা কুমার নদ আজ হুমকির মুখে। বন্ধুরা দেখুন, শৈলকুপা বাজারের হাটবারের প্রতিদিনের যে বর্জ্য এখানে এনে ফেলা হচ্ছে। এই যে দেখুন বন্ধুরা, একে তো কচুরিপা নাই, সম্পূর্ণ নদীটি ভরে গেছে, তারপর হাটের যে বর্জ্য সেগুলো এখানে এনে ফেলা হচ্ছে ব্রিজের উপর থেকে। বন্ধুরা এই যে দেখুন, এটা কুমার নদী এবং ওপারে কবিরপুর, এবার ওপাশে যাই, চলুন দেখি কি অবস্থা। এর আগে একটি ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম এই একই ঘটনা, আর পুরা নদীটা কচুরিপানায় ঢেকে গেছে। দেখুন বন্ধুরা কি অবস্থা, একটুও জল দেখা যাচ্ছে না, আর নদীর বা ব্রিজের দুই পাশে কত ময়লা যে ফেলা হয়েছে তা আপনারা না দেখলে বুঝবেন না। অথচ এই নদীতে এককালে গহনার নৌকা চলত, অর্থাৎ বড় বড় নৌকা চলত, যে নৌকায় মালামাল আনা নেওয়া চলত। আমরা যখন কলেজের ছাত্র ছিলাম তখন এই নদী দিয়ে আমরা ট্রলার অথবা নৌকায় আমাদের গ্রামের বাড়ি যেতাম। নদীর দুই পাশের যে রাস্তা তখন চলাচলের উপযোগী ছিল না, আমরা এখানে নৌকায় উঠে ঘুমিয়ে বাড়ির ঘাটে গিয়ে নামতাম। বন্ধুরা দেখুন কি অবস্থা, কত ময়লা এখানে ফেলা হয়েছে, আর প্রতিদিন এই ময়লাগুলো এই জলের সাথে মিশছে। এছাড়াও শৈলকুপার দুই পাড়ের যে জনবসতি রয়েছে সেখান দিয়েও ড্রেন তৈরি করে সেই বসতি এলাকার যাবতীয় বর্জ্য পানীয় ময়লা জল এখানে এসে এই নদীর পানির সাথে মিশছে। বন্ধুরা দেখুন, প্রতিদিনের ময়লা তো বটেই, প্রতি হাটবারের ময়লাও এখানে ফেলা হচ্ছে, অথচ এই নদী একসময় কানাই কানাই জলে পূর্ণ হয়ে যেত, প্রায় সারা বছরই জল থাকত, কোনো কচুরিপানা থাকতো না। আমরা নদী সাঁতরে এপার থেকে ওপারে যেতাম, আমরা বলছি আমার কিশোরকালের এবং ছাত্র জীবনের কথা। তো সেই কুমার নদীর এই অবস্থা। বন্ধুরা এর জন্য আমাদের প্রশাসন তথা আমরা যারা দুই পাড়ের জনবসতি রয়েছি আমরাও এর জন্য দায়ী। একটি কথা না বললেই নয়, তদন্ত করলে দেখা যাবে অনেকের বাড়ির টয়লেটের সংযোগ লাইনও এই ড্রেনের সাথে সংযুক্ত, অর্থাৎ নদীর ড্রেনের সাথে সংযুক্ত। এটা কত ভয়ঙ্কর অবস্থা দেখুন, এই নদী জল এখন আর বা উপযোগী নয় এবং এখানে স্নান করাও এর কারণ হতে পারে। তো বন্ধুরা আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর এই জাতীয় কাজগুলোকে ঘৃণা করুন।